TVN 24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcablebd.com। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিভিএন অ্যানালাইসিস। সঙ্গে আছে আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে আলোচনার জন্য যিনি রয়েছেন, অনেক দিন পরে রয়েছেন, আমরা অনেক মিস করেছি তাকে, তিনি দেবব্রত চক্রবর্তী সিপিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও। একটু আজকে আমরা যে বিষয়টিকে ফোকাস করেছি, 2021 সালের যে ট্যাক্স ফাইলিংটি হবে, মানুষ আগামী বছর ফাইল করবেন আপনারা, কিন্তু সেটির জন্য এখন থেকেই বেশ কিছু প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে। সেই প্রস্তুতিগুলো কি, কারণ কি নতুন পরিবর্তন এইবার এসেছে, সেই বিষয়গুলি দেবব্রত চক্রবর্তী যেমন ফোকাস করবেন, সেই সঙ্গে তিনি সামগ্রিক সব বিষয়ে কি আপডেট রয়েছে, বিশেষ করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আমরা জানি যে এই জুলাইয়ের 15 থেকে মানুষের খাতে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অ্যাডভান্স অ্যামাউন্টটি পেতে শুরু করবেন প্রত্যেক মাসে মাসে, সেই ব্যাপারেও আপডেট জানতে চাই, সামগ্রিক সব বিষয়ে তার কাছে আপডেট জানতে চাই। ধন্যবাদ সুলতান আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এবং সেই সাথে জানাচ্ছি হ্যাপি 4 জুলাই। আমি প্রথমেই অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আছে এটা নিয়ে স্টার্ট করব। আপনারা জানেন যে এটা বহুল প্রতীক্ষিত, যাদের আন্ডার এজ চিলড্রেন আছে, যে আপনারা জানেন যে জুলাই 15 থেকে আইআরএস আপনাদেরকে ডাইরেক্ট ডিপোজিট অথবা চেকের মাধ্যমে আপনাদেরকে সেই পেমেন্টটা করতে যাচ্ছে। তো অনেকের মনে অনেক প্রশ্ন যে আসলে আপনারা কীভাবে এই টাকাটা পাবেন, যদি আনএনরোল করতে হয়, এনরোল করতে হয়, কোথায় এনরোল করবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমি পরিসংখ্যানে বলতেছি যে অলমোস্ট 36 মিলিয়ন ফ্যামিলিজ আপনারা কিন্তু এই মাস থেকেই অতিরিক্ত আপনারা একটা টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যেটা আসলে অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট হিসেবে ট্রিট হবে, এবং যেটা স্টার্ট হবে জুলাই 15 থেকে। এখন প্রসঙ্গত বলতে হয় যে আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই টাকাটা আপনারা পাচ্ছেন, যেটা বেসিক্যালি $3000 দিবে যে সমস্ত পার চিলড্রেনকে যাদের বয়স 6 থেকে 17 ইয়ার্স ওল্ড পর্যন্ত, আর $3600 দিবে যে সমস্ত চিলড্রেনের বয়স 6 বছরের নিচে। এবং এই যে যারা ইলিজিবল চাইল্ড আছে তারা বেসিক্যালি এই যে টোটাল ক্রেডিট যেটা বললাম, এটার হাফ, অর্ধেকটা পাবেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং সেটা $250 করে ওরা দিবে পার চিলড্রেনকে যাদের বয়স 6 থেকে 17 বছর পর্যন্ত, আর $300 পার চিলড্রেনকে দিবে যাদের বয়স 6 বছরের নিচে, সেটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। টোটাল ক্রেডিটের অর্ধেকটা আপনারা পাবেন, আর রিমেইনিং হাফ যেটা আছে, বাকি অর্ধেকটা আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন 2021-এ, তখন আপনারা ট্যাক্স ফাইলে সেটা লামসাম অ্যামাউন্ট হিসাবে একবারে ক্লেম করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে হু ইজ ইলিজিবল, মানে কোন চিলড্রেন এরা এটা ইলিজিবিলিটি পাবেন, এবং ইনকাম রিকোয়ারমেন্টটা কি। আপনারা জানেন যে প্রত্যেকটা ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু ইনকাম থ্রেশহোল্ড আছে, আর বাইরে গেলে কিন্তু পায় না। তো যাই হোক, যে সমস্ত চিলড্রেন 17 ইয়ার্স ওল্ড অথবা 17 ইয়ার্সের নিচে যারা আছে, প্রত্যেকেই এই ক্রেডিটটা পাবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে মাস্ট হ্যাভ দ্য ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অবশ্যই ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, এবং ইনকাম রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখন চলুন দেখি ইনকাম রিকোয়ারমেন্টটা কি। যারা সিঙ্গেল ট্যাক্স পেয়ার আছেন, আপনাদের ইনকাম যদি আপ টু $75,000 পর্যন্ত থাকে, দেন ইউ আর ইলিজিবল টু গেট দিস ক্রেডিট। যারা হেড অফ হাউস হোল্ড ফাইল করেন, ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে 112,500। যারা মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করেন, ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে 150,000। এবং প্রশ্ন হচ্ছে এই যে থ্রেশহোল্ড আছে ইনকাম রিকোয়ারমেন্টের, এইটার $1000 যদি আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যদি ইনক্রিজ হয়, প্রতি $1000 কিন্তু $50 করে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা কমতে থাকবে। এবং যে সমস্ত চিলড্রেনের বয়স 6 থেকে 17 ইয়ার্সের মধ্যে, যদি কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আপনাদের ইনকাম যদি $95,000 হয়, এটা কমপ্লিটলি ফেজ আউট হবে, তখন এই ক্রেডিটটা জিরো হয়ে যাবে। এবং যারা মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন, আপনাদের ইনকাম যদি $70,000 পর্যন্ত হয়, তো সেই ক্ষেত্রে এটা কমপ্লিটলি ফেজ আউট হয়ে যাবে, তখন এই ক্রেডিটটা আপনারা পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে অনেক প্যারেন্ট আছেন যে যাদের কোনো ইনকাম নাই অথবা লিটল বিট ইনকাম আছে, এবং আপনারা কিন্তু স্টিল এলিজিবল এই ক্রেডিটটা পাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে অনেক প্যারেন্ট আছেন আপনারা ফাইল করেন না ইনকাম না থাকার কারণে বা লিটল বিট ইনকামের কারণে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে IRS এর যে অনলাইন টুল আছে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের, অবশ্যই আপনারা যদি ট্যাক্স ফাইল না করেন ওই টুলে গিয়ে কিন্তু আপনাদের ইনফরমেশন আপডেট করবেন এই ক্রেডিট পাওয়ার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ইনকাম হাই, যেমন ধরুন সিঙ্গেল ট্যাক্স পেয়ার $200,000 ইনকাম, যারা মেরিট ফাইল জয়েন্টলি করেন $400,000 পর্যন্ত ইনকাম, আপনাদেরও কিন্তু আপসেট হওয়ার কিছু নেই। তাই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে স্ট্যান্ডার্ড লাস্ট ইয়ারে যেটা $2,000 পার চাইল্ড, যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায়, আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাকাটাই পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে IRS কীভাবে এই টাকাটা পে করবে আপনাদেরকে? তো মোস্ট অফ দ্য সিনারিও IRS কিন্তু এটা ডাইরেক্ট ডিপোজিট করবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে লাস্ট যে ট্যাক্স ফাইল করেছেন আপনারা, এবং ওইটার ভিত্তিতে IRS এর কাছে যে ব্যাঙ্ক ইনফরমেশান অ্যাভেলেবেল আছে ওইটার ভিত্তিতেই কিন্তু ওরা ডাইরেক্ট ডিপোজিট করবে আপনাদের ব্যাঙ্কে। এবং যাদের ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশান IRS এর সিস্টেম অ্যাভেলেবেল নাই তাদেরকে কিন্তু IRS চেক ইস্যু করবে, সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট একটু ডিলে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এই টাকাটা পাবেন? এটারও কিন্তু একটা স্কেজুল আছে, আপনারা জানেন যে এটা কিন্তু স্টার্ট হবে July 15 থেকে আনটিল ডিসেম্বর পর্যন্ত পাবেন। তো যাই হোক আমি পেমেন্ট স্কেজুলটা বলতেছি। ফার্স্ট পেমেন্টটা আসবে July 15, তারপরে পাবেন August 13, তারপর September 15, October 15, November 15 এবং December 15, এবং রিমেইনিং যে হাফ আমি বলছি এই অর্ধেক কিন্তু দিবে এই 6 মাসে, আর রিমেইনিং হাফ বাকি অর্ধেকটা পাবেন যখন আপনারা ট্যাক্স ফাইল করবেন 2021-এর। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশান আপনারা কি চেঞ্জ করতে পারবেন কি না? আনসার ইজ ইয়েস। তো সেই ক্ষেত্রে আপনারা IRS এর যে অনলাইন পোর্টাল আছে, যেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপডেট পোর্টাল বলে, ওই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান আপডেট করতে পারবেন, যে এজেন্সি এটা ডিল করবে ওদের ওয়েবসাইটে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে বিগার অ্যামাউন্ট অফ ক্রেডিট আপনারা পাচ্ছেন, তারপরেও কি আপনারা IRSকে ট্যাক্স পে করতে হবে কিনা, আপনারা কি ট্যাক্স ও করবেন? সেটা আসলে ডিপেন্ডস, কারণ আপনারা জানেন এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা কিন্তু বেসিক্যালি অ্যাডভান্স পেমেন্ট অথবা প্রিপেমেন্ট বলতে পারেন। তো সেই ক্ষেত্রে এই ক্রেডিট পাওয়ার পরেও কিন্তু আপনারা IRSকে ট্যাক্স পে করতে পারেন বা ক্রেডিটটা অনেক সময় ফেজ আউট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি সিচুয়েশান যদি চেঞ্জ হয়, যেমন ধরুন চিলড্রেনের বয়স যদি 18 বছর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিটটা পাবেন না। এবং যারা 2020 ইনকামের ভিত্তিতে কোয়ালিফাই করবেন, বাট আনফর্চুনেটলি যখন আপনারা 2021-এর ট্যাক্স ফাইল করবেন যদি ইনকাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ফেজ আউট হবে, ইউ মাইট ও ট্যাক্সেস টু দ্য IRS সেই ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই আছেন যে যারা এই ভাবতেছেন হয়তো আপনার এলিজিবিলিটি পাবেন না বেজ অন ইউর ইনকাম, আবার অনেকে ভাবতেছেন যে না মান্থলি না নিয়ে আপনারা একবারেই ট্যাক্স রিটার্নের সময় একটা বিগার অ্যামাউন্ট নেবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আনএনরোলের ব্যাপারটাও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কীভাবে আনএনরোল করবেন এই পেমেন্টটা? তো যাই হোক একটু আগেই বললাম যে যারা এই পেমেন্টটা মান্থলি বেসিসে নিতে চান না, ট্যাক্স রিটার্ন একবারে নিতে চান, অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা এইটার জন্য এলিজিবিলিটি হবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই IRS এর যে অনলাইন পোর্টাল আছে এখানে আপনারা আনএনরোল করবেন। এবং মনে রাখবেন যারা মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করবেন, হাজব্যান্ড এবং ওয়াইফ বোথ স্পাউসকে কিন্তু আপনাদেরকে আনএনরোল করতে হবে, এটা কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর। আর একটা বিষয় বলতে হয় যে আপনারা জানেন যে প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই দেশের ট্যাক্স লতেও কিন্তু মেজর চেঞ্জেস আসে। তো আপনারা জানেন যে ডেমোক্রেট পার্টি প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নিয়েছেন এই বছরেই। তো দ্যাট মিনস আপনারা যখন 2021-এর ফাইল করবেন নেক্সট ইয়ারে, মেজর চেঞ্জেস আর কামিং, অনেক ট্যাক্স চেঞ্জেস আসবে। এবং আমি মনে করি যে ইউ নিড টু নো হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস আর কামিং গোয়িং ফরওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ট্যাক্স প্ল্যানিংয়ের ক্ষেত্রে হেল্প করবে, আপনারা অ্যাডভান্স জানতে পারবেন যে আসলে হোয়াটস গোয়িং অন ইন দ্য ট্যাক্স রিটার্ন ওয়েন ইউ ফাইল ইন দ্য নেক্সট ইয়ার। আমি প্রথমে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দিয়ে বলবো, যেটা একটু আগে আলোচনা করলাম, যে আপনারা জানেন যে এই আমেরিকান রেস্কিউ প্ল্যান যেটা March 2021 অ্যানেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে এই রেস্কিউ প্ল্যানের আন্ডারে আপনারা 3,600 পাচ্ছেন পার চাইল্ড যাদের বয়স 6 বছরের নিচে, আর 3,000 পাবেন যাদের বয়স 6 থেকে 17। এখন প্রশ্ন হচ্ছে যে মজার বিষয় হচ্ছে যে এই ক্রেডিট কিন্তু ফুললি রিফান্ডেবল। ইট মিনস গত বছর পর্যন্ত কিন্তু ছিল এটা আপ টু 1,400 রিফান্ডেবল ম্যাক্সিমাম, ডিপেন্ডস অন ইউর ইনকাম লিমিটেশন, আর বাকিটুকু আপনার ট্যাক্সের এগেনস্টে অ্যাডজাস্ট হইতো, বাট এই বছর পুরাটাই রিফান্ডেবল। এটা ভেরি গুড নিউজ, বিশেষ করে যারা লো ইনকাম ফ্যামিলি, মিডিল ইনকাম ফ্যামিলি যারা আছেন ওরা কিন্তু পুরাটা আপনারা পেতেন না ট্যাক্স রিটার্নের ইনকাম অনুযায়ী, বাট এইবার আশা করতেছি আপনারা পুরোটাই পাবেন যেহেতু এটা রিফান্ডেবল। এবং আরেকটা বিষয় এই যে 2,500 যেটা মিনিমাম আর্ন ইনকাম রিকোয়ারমেন্ট ছিল এই ক্রেডিটটা পাওয়ার জন্য, এটাও কিন্তু ওরা এটা ড্রপ করেছে, এটা আপনাদের দরকার নাই। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে যে গত বছর ছিল যে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 ইয়ার্স ওল্ড টু গেট দিস ক্রেডিট, বাট এই বছর কিন্তু যে সমস্ত চিলড্রেন 17 ইয়ার্স হবে তারাও কিন্তু ক্রেডিটটা পাবে, হুইচ ইজ রিয়েলি গুড। আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জেস আসতেছে যে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ট্যাক্স ক্রেডিট। অনেকেই আছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, আপনাদের যে আন্ডার এজ চিলড্রেন যাদের 13 ইয়ার্স বা তার নিচে চিলড্রেন আছে তাদেরকে বিভিন্ন চাইল্ড কেয়ার সেন্টারে বা ডে কেয়ার সেন্টারে আপনাদের রাখতে হয়, বেবিসিটারের কাছে রাখতে হয় এবং আপনাদেরকে কিন্তু পে করতে হয়। তা গভর্নমেন্ট কিন্তু প্রতি বছরেই এটার জন্য ক্রেডিট দেয়, বাট 2021 ক্রেডিট উইল বি বিগার, যেটা গত বছর পর্যন্ত আপনারা পেয়েছেন পার চাইল্ড 3000, দুই চিলড্রেনের ক্ষেত্রে $6000 এবং ক্রেডিট পেয়েছেন আপ টু 35%। বাট এই বছর 2021 অলরেডি ইনক্রিজ করেছে আপ টু 50% পর্যন্ত আপনারা ক্রেডিট পাবেন এবং পার চাইল্ডের ক্ষেত্রে $8000 এলিজিবল এক্সপেন্স হিসেবে নেবে এবং দুই চাইল্ডের ক্ষেত্রে $16000 আপনি এলিজিবল এক্সপেন্স পাবেন, যেটা ছিল গতবার 6000। তার মানে যাদের একজন চিলড্রেন আছে আপনারা পাবেন ম্যাক্সিমাম $4000 ক্রেডিট, হুইচ ইজ ফুললি রিফান্ডেবল। গতবার কিন্তু এটা ফুললি রিফান্ডেবল ছিল না, এটা ট্যাক্সের এগেন্সটে অ্যাডজাস্ট হতো, এটা নন রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ছিল। এবং যাদের 2 চিলড্রেন আপনারা ম্যাক্সিমাম 8000 পর্যন্ত চাইল্ড কেয়ার ট্যাক্স ক্রেডিট পাবেন, যেটা ফুললি রিফান্ডেবল। ট্যাক্স ব্র্যাকেট আপনারা জানেন প্রতি বছরই চেঞ্জ হয়, বাট এই বছরও কিন্তু সেম গত বছরের মতোই 10% মিনিমাম ট্যাক্স, ম্যাক্সিমাম হচ্ছে 37%। বাট আপনারা 2022-তে যে নেক্সট ইয়ারে যখন ট্যাক্স ফাইল করবেন, প্রেসিডেন্ট জো বাইডেন হি ইজ গোয়িং টু ইনক্রিজ দ্য ট্যাক্স ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা হবে 39.66%। এটা হয়তো চেঞ্জ হবে, বাট নট দিস ইয়ার, ফলোয়িং ইয়ার। এখন আরেকটু বলতে হয় রিকভারি রিবেট ক্রেডিট নিয়ে, যেটা আমরা গত বছরও বলেছিলাম যে আপনারা জানেন এই যে $1400 যে থার্ড স্টিমুলাস চেক, অনেকেই কিন্তু 1400 পেয়েছেন, অনেকেই 1400 পান নাই, কম পেয়েছেন বা অনেকেই একদমই পান নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের ওরিড হওয়ার কিছু নাই, এবছরের নাই নেক্সট ইয়ারও ট্যাক্স রিটার্নে রিকভারি রিবেট ক্রেডিট একটা লাইন আইটেম থাকবে, আপনারা তখন যারাই পার্সিয়াল পেয়েছেন বা পান নাই আপনারা কিন্তু এটা ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারবেন, আপনাদের একদম ওরি হওয়ার কিছু নাই। রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশনের ব্যাপারে একটু বলতে হয়, আপনারা জানেন যে অনেকের 401k, 403b এবং 457 প্ল্যানে আপনারা 19,500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবেন, আর যারা 1972 পূর্বে বর্ন হয়েছেন তারা এডিশনাল 6,500 কন্ট্রিবিউশন করতে পারবেন, যেটাকে বলে ডেফারিং ইউর মানে কন্ট্রিবিউশন, যেটা ট্যাক্স রিটার্ন অ্যাডভান্টেজ পাবেন। আবার সেম থিং সিম্পল আয়ের ক্ষেত্রে এটার কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে 13,500, এক্সট্রা 3,000 আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন যদি বয়স 50-র উপরে হয়। সেম থিং ট্রেডিশনাল এবং রোথ আইআরার ক্ষেত্রে $6000 আর $1000 ক্যাচ আপ কন্ট্রিবিউশন করতে পারবেন যাদের বয়স 50-র উপরে। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে একটু বলতে হয় যে আমরা অতীতে দেখেছি যে যাদের বয়স 25 অথবা তার উপরে তারাই কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হতেন, বাট এই বছর এটাকে ড্রপ করেছে এজ লিমিটটা, সেটা 25 থেকে 19-এ নিয়ে আসা হয়েছে এবং যাদের বয়স 65-এর উপরে ছিল তারা কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পেতেন না, এটা লিমিটেশন ছিল, বাট ওরা এইটাও ইলিমিনেট করে দিয়েছে এই বছর। তার মানে যারা ওল্ডার পার্সন আছেন যাদের কোনো কোয়ালিফাইং চিলড্রেন নাই তারাও কিন্তু এই ক্রেডিটের জন্য এলিজিবল হবেন। এবং মজার বিষয় যেটা যে ক্রেডিটটা ছিল লাস্ট ইয়ার পর্যন্ত $543, এই বছর এটি ইনক্রিজ করেছে $1502 পর্যন্ত, হুইচ ইজ রিয়েলি গুড নিউজ। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আপনারা অনেকে স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন, বিজনেস করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন, আপনাদের জানা উচিত ক্যাপিটাল গেইন ট্যাক্স রেটটা কত, কারণ জানেন আপনাদের যদি কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় ইউ হ্যাভ টু পে দ্য গেইন ট্যাক্স। তো যাই হোক সেটা আপনারা জানেন যে 0%, 20% এবং 15%, এই তিনটা ট্যাক্স ব্র্যাকেট। নর্মালি 0% আপনাদের যদি যারা সিঙ্গেল ট্যাক্স পেয়ার যাদের ইনকাম 40,000 পর্যন্ত 40,400 0% দিবেন, হেড অফ হাউস হোল্ড 54,100 আর 80,800 মেরিট ফাইলিং জয়েন্টলি যারা ফাইল করেন তারা 0% ট্যাক্স ব্র্যাকেট। আর 20% ট্যাক্স ব্র্যাকেটে পড়বেন সিঙ্গেলের ক্ষেত্রে 445,851 যাদের ইনকাম, হেড অফ হাউস হোল্ড 473,751 আর মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে $501,601 যাদের ইনকাম তারা 20% ট্যাক্স ব্র্যাকেটে পড়বেন। আর ইন বিটুইন যাদের ইনকামটা এর মধ্যে আছে 0 থেকে 20% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে তারা দিবেন 15% ট্যাক্স রেট আপনাদের জন্য, ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ব্যাপারে বলতে আপনারা জানেন ইনফ্লেশনের কারণে প্রতি বছরই কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন এটা মানে চেঞ্জ করে এবং এই বছরও 2021-ও এটার ব্যতিক্রম না। সিঙ্গেল যারা আপনারা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন 12,550, মেরিট কাপল যারা আছেন তারা পাবেন 25,100, হেড অফ হাউস হোল্ডের স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে 18,800। আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশনের ব্যাপারে ব্যাড নিউজ দিতে হয়, আপনারা জানেন যে ওই আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট অনুযায়ী আপনার 2020-তে যারা ফাইল করেছেন আপনারা কিন্তু এক্সাম্পশন পেয়েছেন। যারা সিঙ্গেল 10,200, ম্যারিড কাপল যারা দুইজন পেয়েছেন 20,400 পর্যন্ত আপনারা আনএমপ্লয়মেন্ট যে ইনকাম ছিল এটা থেকে এক্সক্লুশন পেয়েছেন। ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্স। বাট আনফর্চুনেটলি এই বছর আপনারা যা এমপ্লয়মেন্ট পাচ্ছেন 2021 যখন ফাইল করবেন ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন হোল অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নো এক্সাম্পশন। তার মানে আপনারা রেডি থাকেন টু পে দ্য ট্যাক্সেস অন দ্য আনএমপ্লয়মেন্ট ইনকাম। চ্যারিটেবল গিফট ডিডাকশন যেটা আমরা এতদিন অ্যাবভ দ্য লাইন ডিডাকশন বলে আসতেছিলাম এবং 2020-তে কিন্তু আপনারা $300 ডিডাকশন পেয়েছেন। ডাজেন্ট ম্যাটার সিঙ্গেল অর ম্যারিড, আপনারা $300 আপনারা চ্যারিটেবল ডিডাকশন নিতে পেরেছেন এবং যারা আইটেমাইজের জন্য কোয়ালিফাই করেন নাই। বাট 2021-এর গুড নিউজ হচ্ছে যারা ম্যারিড কাপল ফাইল করবেন আপনারা $600 এই চ্যারিটেবল গিফট ডিডাকশন নিতে পারবেন, যেটাকে বলে অ্যাবভ দ্য লাইন ডিডাকশন, $300 মোর। স্টুডেন্ট লোন রিলিফের ব্যাপারে বলতে হয় যে যারা স্টুডেন্ট লোন আগে অতীতে ক্যান্সেল হয়েছে ফরগিভনেস পেয়েছেন, ডিসচার্জ যারা পেয়েছেন এটা কিন্তু ইনকাম হিসেবে ট্রিট হতো। বাট এই 2021-এ আপনাদের এই রুলটা সাসপেন্ড করেছে। তার মানে যদি কোনো কারণে স্টুডেন্ট লোন ক্যান্সেল ফরগিভনেস পান ইট উইল নট বি কনসিডার্ড এজ এন ইনকাম, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস অন ইট। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় এমপ্লয়ার যদি আপ টু $5,250 পর্যন্ত স্টুডেন্ট লোন এমপ্লয়ের পক্ষে পে করে এটা কিন্তু আপনাদের ইনকাম হিসাবে গত বছরও এটা এক্সক্লুশন ছিল, এমপ্লয়ীদের ইনকাম হিসাবে আসতো না এবং এটা এক্সক্লুশন থাকবে আনটিল 2025 পর্যন্ত। দিস ইজ অ্যানাদার গুড নিউজ। যারা চাইল্ড অ্যাডপশন নিচ্ছেন আপনাদের অ্যাডপশন ক্রেডিট পাবেন আনটিল $14,440 পর্যন্ত, চাইল্ড অ্যাডপশন ক্রেডিট বলে এটাকে। গিফট ট্যাক্সের ব্যাপারে বলতে হয়, স্টেট অ্যান্ড গিফট ট্যাক্সের ব্যাপারে আপনারা জানেন যে $15,000 পর্যন্ত গিফট ট্যাক্স আপনার কাউকে যদি গিফট করেন সেক্ষেত্রে কিন্তু এটা এক্সক্লুশন। অনেকে বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার গিফট চেক নিয়ে থাকেন, মনে রাখবেন যে যদি সিঙ্গেল কোনো রিসিপিয়েন্টকে গিফট করেন সেক্ষেত্রে $15,000 পর্যন্ত এক্সক্লুশন। আর যদি ম্যারিড কাপল যদি গিফট করেন সেম পার্সনকে সেক্ষেত্রে $30 পর্যন্ত, $30,000 পর্যন্ত আপনারা গিফট করতে পারবেন উইদাউট পেইং এনি গিফট ট্যাক্সেস, সেটাকে ফুললি এক্সক্লুশন বলে। এডুকেশন ট্যাক্স ব্র্যাকেটের ব্যাপারে বলতে হয় যে যারা টিউশন আপনারা পে করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাবভ দ্য লাইন ডিডাকশান পাবেন আপ টু $4,000 পর্যন্ত, যেটাকে বলে অ্যাবভ দ্য লাইন ডিডাকশান। সেটা টিউশন বা আদার ফি পারপাসে এটা আপনারা এই ব্র্যাকটা পাবেন। তারপর আরেকটা ব্যাপারে বলতে হয় অনেক আমেরিকান সিটিজেন আছেন বা যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছেন যারা ওয়ার্কিং অ্যাব্রড, যারা বিদেশে কাজ করেন, তা আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে আর্ন ইনকাম থাকে ওই ফরেন কান্ট্রি থেকে এটা কিন্তু এক্সক্লুশন আছে। যাই হোক প্রতি বছরেই আর্ন ইনকাম এক্সক্লুশনটা একটু একটু বাড়ে, যেটা 2020-তে ছিল 107,600, যেটা আপনার এই এক্সক্লুশনটা 2021-এ বেড়ে দাঁড়াবে $108,700। তার মানে যাদের ইনকাম $108,700 পর্যন্ত ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস অন ফরেন আর্ন ইনকাম। এবং সেই ক্ষেত্রে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটাকে বলে 2555, এটা হচ্ছে এক্সক্লুশন ফর্ম, দেন ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস অন দ্যাট ইনকাম। আপনারা জানেন যে যারা বিজনেস সেলফ এমপ্লয়েড বা সোল প্রোপাইটার আছেন, আপনারা যদি বিজনেস পারপাসে যদি আপনারা গাড়ি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা মাইলেজ ডিডাকশান নিতে পারেন এবং সেই মাইলেজটা কিন্তু 2021-এ আপনার কিন্তু এটা একটু রিডিউস হয়েছে, যেটা গত বছর ছিল 57.5 সেন্ট পার মাইল, এটা রিডিউস করে থাকবে এখন 56 সেন্ট পার মাইল। এবং মেডিকেল যা পারপাসে যারা ট্রাভেল করবেন, মিলিটারি পারপাসে যদি কেউ ট্রাভেল করেন আপনাদেরও মাইলেজ ডিডাকশানটা 17 সেন্ট থেকে 16 সেন্ট থেকে পর্যন্ত কমিয়ে নিয়ে আসা হয়েছে, 1 সেন্ট বেসিক্যালি 2021-এ। প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে একটু বলতে হয়, আপনারা যারা মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিনেছেন যেটাকে ওবামা কেয়ার বলে, আপনারা কিন্তু যখন এই যে ট্যাক্স যখন এই প্রিমিয়াম পে করেন ইন্স্যুরেন্সের এগেনস্টে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স ফাইলের সময় যদি আপনারা কম পে করেন আপনাদের রিকোয়ার পেমেন্ট অনুযায়ী আপনাদের কিন্তু ট্যাক্স ফাইলের সময় এই যে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পে করতে হয় অ্যাডিশনালি। তো যাই হোক যেটা গুড নিউজ ছিল 2021-এ আইআরএস কিন্তু এই পেমেন্টটা অ্যাডিশনাল যে পেমেন্টটা ছিল যেটা ট্যাক্স ফাইলের সময় অ্যাডজাস্ট করতে এটা কিন্তু এটা আপনাদের পে করতে হয় নাই গত বছর। বাট আনফর্চুনেটলি 2021-এর ক্ষেত্রে আপনারা যারা মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিনবেন যদি প্রিমিয়ামটা রিকোয়ার্ড মানে কি বলে যেটা পে করার কথা যদি পে না করেন ফর সাম রিজন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডিশনাল এই ট্যাক্স যেটা আছে ইউ হ্যাভ টু পে দ্য অ্যাডিশনাল ট্যাক্সেস অন দ্য প্রিমিয়াম ট্যাক্স, যেটাকে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বলে। তো যাই হোক এটা ব্যাড নিউজ, কারণ 2020-তে আপনারা অ্যাডভান্টেজটা পেয়েছেন, 2021-এ সেটা পাবেন না, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা আছেন সংক্ষেপে বলতে হয় আপনারা জানেন যে 20% ইনকাম ডিডাকশন যেটা পাস থ্রু ইনকামের উপরে যে ডিডাকশনটা থাকতো সেটা ইনক্রিজ করা হয়েছে। তার মানে আপনারা যারা সেলফ এমপ্লয়েড, যারা এলএলসি, এস কর্পোরেশন ওনার আছেন, আপনারা এই পাস থ্রু ইনকামের উপরে আপ টু 20% আপনারা কোয়ালিফাইড বিজনেস ইনকাম হিসেবে ডিডাকশন নিতে পারবেন, যেটা সাবজেক্ট টু লিমিটেশন। আর আরেকটা ব্যাপারে বলতে হয় যে বিজনেস মিলের ব্যাপারে গুড নিউজ হচ্ছে, যেটা গত বছর পর্যন্ত 50% ছিল সেটা কিন্তু ইনক্রিজ করে 100% পর্যন্ত আপনারা বিজনেস মিল ডিডাকশন নিতে পারবেন যারা সোল প্রোপাইটর বা সেলফ এমপ্লয়েড পারসন আছেন 2021-এর ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেলফ এমপ্লয়েড ট্যাক্স যেটা ডেফার্ড করতে পারতেন 2020-তে, এটা কিন্তু 2021-এ ডেফার্ড করা সম্ভব হবে না, এটা ওরা মানে ড্রপ করেছে এটা। আর আরেকটা বিষয় বলতে হয় যে আপনারা জানেন যে এসবি এর যে $100 মিলিয়ন যে গ্র্যান্ড প্রোগ্রাম যেটা ছিল, এটা কিন্তু আপনার ওই ওরা এটা এক্সটেনশন করেছে। তার মানে অ্যাপ্লিকেশন আপনারা স্টিল করতে পারবেন আনটিল July 23 পর্যন্ত। তার মানে এই যে যেটা আপনার $10,000 আপনার গ্র্যান্ট, $5,000 সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, এটা কিন্তু রিয়েলি গুড নিউজ। আপনারা July 23 পর্যন্ত আপনারা এটা স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ বলবো প্যান্ডামিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামে অনেকে আপনারা অ্যাপ্লাই করেছেন, যেটা জানেন এটা স্ট্রিক্টলি গ্র্যান্ট, ইউ ডোন্ট নিড টু পে দ্যাম ব্যাক। এবং আপনারা জানেন যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন এটা কিন্তু তারা রিভিউ অলরেডি স্টার্ট করেছে, অনেকে ডকুসাইন পাওয়া শুরু করেছেন। আপনারা কিন্তু অবশ্যই ডকুসাইনের যদি পান, রিকোয়েস্ট পান, আপনারা এটা অবশ্যই করবেন। মনে রাখবেন এটা কিন্তু গ্র্যান্ট, ইউ ডোন্ট নিড টু পে দ্যাম ব্যাক, ইটস ফ্রি মানি। তো এই ছিল আমার কাছে আজকের আপডেট। সুলতানা, খুবই অনেক বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই যে শাইলা মৃধা তিনি বলছেন যে তিনি $10,200 আনএমপ্লয়মেন্ট ট্যাক্স দিয়েছিলেন, ওটার উপরে দিয়েছিলেন, কিন্তু এখনও রিটার্নটি পাননি কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আইআরএস কিন্তু ক্লোজ টু 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন ওরা হোল্ড করে রেখেছে ফর ম্যানুয়াল প্রসেসিং। এবং জানেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে $10,200 আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশন। তো এখন আইআরএস এটাও বলেছে যারা May 1 থেকে ওরা এটা স্টার্ট করেছে, ইট মাইট টেক্স আনটিল সেপ্টেম্বর পর্যন্ত এটা সময় লাগতে পারে। তো যাই হোক, ওরা সিম্পল ট্যাক্স রিটার্ন দিয়ে প্রথমে স্টার্ট করেছে, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স ট্যাক্স রিটার্নের দিকে যাবে। আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো আপনারা ওয়েট করেন ধৈর্য সহকারে, ইট মাইট টেক্স লিটল বিট মোর টাইম, কারণ আপনারা জানেন 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন ইজ দ্য হিউজ নাম্বার। তো যাই হোক, আপনারা এটা অন টাইমই পাবেন, বাট জাস্ট একটু ওয়েট করবেন। ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান একটি প্রশ্ন করেছেন যে তিনি লো ইনকাম করেন, এখন রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আরেকটি প্রশ্ন তিনি যুক্ত করেছেন, তিনি বেকার ভাতা নেননি, কিন্তু এসেনশিয়াল ওয়ার্কারদের জন্য যে $1,000 একটি বিষয় ছিল, সেটি কি পেমেন্ট শুরু হয়েছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রেন্টাল ইনকামের যে ব্যাপারটা, যে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স, এটা স্টিল ওপেন, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই। আপনার যদি এলিজিবিলিটি আপনার মেনটেন করেন যে লো ইনকাম বা আদার যে সমস্ত ক্রাইটেরিয়া আছে। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার যে এসেনশিয়াল ওয়ার্কার আপনার আনএমপ্লয়মেন্ট নেন নাই, বাট এই যে $1,000 যে পেমেন্টটা, আসলে আমাদের কাছে এখনও আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন, যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু এটা অলরেডি ক্লোজ, বাট পেমেন্টটা আমাদের কাছে এমন ইনফরমেশান নাই যে কেউ পেয়েছেন কি না। বাট হোপফুলি আপনারা যেহেতু অ্যাপ্লাই করেছেন, ইটস এ জেনুইন প্রোগ্রাম, হোপফুলি ইউ উইল গেট আপ টু $1,000। জি, পেয়ে যাবেন আশা করি। আমরাও টেলিফোনে যেতে চাই, দর্শক কে আছেন নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। সুলতানা আপা এন্ড দেবাব্রতা ইন্ডিপেন্ডেন্ট শুভেচ্ছা। জি, আমি কল করতেছি বিয়া হাজবেন্ড। হলো ও পিপিপি লোনের জন্য ছিল এবং ফার্স্ট লোন, সেকেন্ড লোন দুইটাই পাইছে এবং 15 উইকস অলরেডি ডান স্যালারি নিছে। বাট ও এটা বলে আপনার অ্যাপ্লাই করতে হবে থেকে এটা করতে পারবে। এবং সেকেন্ড কোশ্চেন দুইটা লোনের জন্য আলাদা, আমার মনে হয় কি আপনার কথাটা না ভেঙে ভেঙে আসছে। ওকে, আপনি শুনতে বুঝতে পারছেন? জি বলুন। না আমি বুঝতে পারছি, আপনি তো ভালো শুনতে পাচ্ছি। জি, আপনি ফোনটা কানে নিয়ে বাকিটা শেষ করুন। আচ্ছা, ফার্স্ট কবে অ্যাপ্লাই করতে পারবে, আর সেকেন্ড কোশ্চেন হলো দুইটা লোনের আলাদা অ্যাপ্লাই করতে। ওকে, ধন্যবাদ আপনাকে। যাই হোক, যে আপনার গুড নিউজ হচ্ছে পিপিপি দুইটাই পেয়েছেন এবং 15 উইকসের মধ্যে আপনার স্যালারিও নিয়েছেন। অন ফরগিভনেসের কোয়েশ্চন, দেখুন ফরগিভনেসের অ্যাপ্লিকেশনটা কিন্তু এটাকে বলে কভার্ড পিরিয়ড, যেটা 8 উইকস থেকে 24 উইকস, এইটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি পাবেন, এর আগে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা অ্যাডভাইস করবো আপনাকে, আপনার যে ল্যান্ডার আছে, ল্যান্ডার কিন্তু আপনাকে ইমেইল করবে যখন আপনার ফরগিভনেস অ্যাপ্লিকেশনের সময় হবে, তো এবং যেটা হবে 8 থেকে 24 ডিসকভার পিরিয়ডের পরে, তখনই আপনি কিন্তু এই অ্যাপ্লাইটা করবেন। এবং আপনি যদি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দুইটা পান, অবশ্যই দুইটার জন্য সেপারেট ফরগিভনেস অ্যাপ্লিকেশন হবে, এটা কিন্তু একসাথে হবে না। ধন্যবাদ আপনাকে। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানি ফ্যাক্টরিতে বলতে। ভালো আছেন? জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি আমার ওয়াইফ ট্যাক্স ফাইল করেছি নেট $52,000। আমাকে স্টেটকে এবং ফেডারেলকে প্রায় $11,000 দিতে হয়েছে। আমার প্রশ্ন, আমাদের ট্যাক্স তো 8.75%, কেন আমাদের এই প্রায় 20% আমাকে দিতে হলো? এটা একটা জানার বিষয় আমার। আর ছোট্ট একটা বিষয়, আমি বিজনেস করতে গিয়েছিলাম, আপনারা জানেন যে পার্সোনাল বিজনেস আছে, LLC আছে, কর্পোরেশন আছে। আমি পার্সোনাল বিজনেস করতে যাই, আমি আমার ক্রেডিট লাইন নষ্ট করছি। আমার প্রশ্ন হচ্ছে, কি বিজনেস করলে ক্রেডিট লাইন উপর ইফেক্ট করেন, আমাকে একটু কানে যদি বলতেন প্লিজ। জি, অনেক ধন্যবাদ। জি, ওকে, ধন্যবাদ মাসুদ সাহেব আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনি মে মাসে ট্যাক্স ফাইল করেছেন, আপনার ইনকাম ছিল বলছেন অ্যারাউন্ড $52,000, এবং আপনি ওন্ডারিং যে আপনার ট্যাক্স ব্র্যাকেট হওয়ার কথা 8.75%, বাট আপনি 20% ট্যাক্স দিয়েছেন, সেটা কেন? আসলে দেখুন যে আপনার, আমার মনে হয় না আপনার যে ধারণাটা ঠিক। আপনার $52,000 যেহেতু আপনার যদি ইনকাম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু 8.75% আপনার ট্যাক্স ব্র্যাকেট না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ট্যাক্স রিটার্নে অনেক ফ্যাক্টর থাকে, এখানে ডেফিনেটলি ট্যাক্স রেটটা আসে বেসড অন ইওর ইনকাম থ্রেশহোল্ড, এবং সেই ক্ষেত্রে আসলে এই আনসারটা এইভাবে দেওয়া জটিল যে আসলে হোয়াটস গোয়িং অন ইউনিট ট্যাক্স রিটার্ন। এটা আমি আসলে ট্যাক্স রিটার্নটা রিভিউ না করা পর্যন্ত বলতে পারবো না যে কেন আপনি এডিশনাল ট্যাক্স দিচ্ছেন বা দিয়েছেন, সেটা তখনই বলা যাবে। আসলে এইভাবে আনসার করাটা ঠিক হবে না। তো যাই হোক, আমি আপনাকে অ্যাডভাইস করবো, যদি আপনার সাসপিশাস থাকেন ইউ পেইড এডিশনাল ট্যাক্সেস বেসড অন ইউর ইনকাম, সেই ক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ ট্যাক্স প্রিপেয়ারের শরণাপন্ন হন, আপনি তাকে রিভিউ করাতে পারেন, সেই ক্ষেত্রে কোনো মিস্টেক থাকলে হয়তো উনি আপনাকে অ্যাডভাইস করবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার পার্সোনাল ইয়ের উপর, সোশ্যাল সিকিউরিটির উপরে আপনি বিজনেস করেছেন, সাম রিজন আপনার ক্রেডিট লাইন আপনি লুজ করেছেন যদি আপনি পেমেন্ট না করতে পারেন। আলটিমেটলি এটাই হয়, কারণ যখনই আপনি পার্সোনাল বিজনেস সোশ্যালের উপরে বিজনেস করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ইউ আর লায়াবল ফর ইউর পার্সোনাল ডেট। তো সেই ক্ষেত্রে ক্রেডিটররা আপনার মানে ক্রেডিট স্কোর যদি পে না করতে পারেন, ইউ উইল লুজ ইউর ক্রেডিট স্কোর। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি LLC বা S corporation ওইগুলোর মাধ্যমে যদি বা সি কর্পোরেশনের মাধ্যমে বিজনেস করেন, সেই ক্ষেত্রে কি হবে? এখন দেখুন যে কোম্পানি ফর্মের মাধ্যমে বিজনেস করার সুবিধা এইটাই যে কোম্পানি হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি, এবং বেসিক্যালি এই কোম্পানির কোনো ডেপ্টের জন্য দে ক্যানট টাচ ইউর পার্সোনাল প্রপার্টিজ, লেটস সে ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউর হাউস, ইউর কার। তার মানে যদি কোনো কারণে আপনার যদি বিজনেস যদি লুজ করেন, যদি কোনো কারণে ব্যাংক্রাপসি ফাইল করতে হয়, তো সেই ক্ষেত্রে পার্সোনালের ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হবেন, আপনার সব কিছু লুজ করবেন। বাট কোম্পানি ফর্ম করে বিজনেস করার অ্যাডভান্টেজ হচ্ছে এই, সেই ক্ষেত্রে দে ক্যানট টাচ ইউর পার্সোনাল প্রপার্টি। তো ক্রেডিট লাইনের ক্ষেত্রে সেম, আপনার তখন এটা লুজ করার সম্ভাবনা কম। তো যে কারণেই আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি যদি লায়াবিলিটি লিমিট করতে চান, আপনি যদি আপনার পার্সোনাল অ্যাসেটকে যদি প্রোটেক্ট করতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোম্পানি ফর্ম করে বিজনেস করাটাই মানে বুদ্ধিমানের কাজ। কারণ জানেন এই দেশে অনেক সু বা ল স্যুট হয় বিভিন্ন কারণে, কিন্তু আপনাদের তখন সোশ্যাল সিকিউরিটিটা রিস্কের মধ্যে থাকবে। ধন্যবাদ আপনাকে। জি, রুবেল খায়ের একটি প্রশ্ন করেছেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে, যদি কোনো বাচ্চা মে মাসে জন্ম হয়, সেক্ষেত্রে হাউ দিস বেবি ক্যান বি ইনক্লুডেড ইন চাইল্ড ট্যাক্স ক্রেডিট? এখন ধরুন যে যদি এই 2021 এ যখন আপনারা ট্যাক্স ফাইল করবেন, যদি কোনো বেবি যদি মে মাসেও জন্ম হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই বেবিও কিন্তু ফুললি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে তিনটা জিনিস, ডেথ, বর্ন অ্যান্ড ম্যারেজ ইজ নেভার প্রোরেটেড। এই তিনটা জিনিস কিন্তু কখনো প্রোরেটেড হয় না। বছরের যে কোনো সময় যদি এগুলা মানে হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফুল ইয়ারের বেনিফিটটাই পাবে। তা আমি আপনাকে অ্যাডভাইস করবো যে আপনার বেবি যদি মে মাস কেন যদি ডিসেম্বর মাসেও রাত্র 11:59 পূর্বে যদি জন্ম নেয়, হি অর শি উইল গেট দ্য ফুল ট্যাক্স বেনিফিট ইনক্লুডিং দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পারভেজ মুস্তাফিজ একটি প্রশ্ন করেছেন যে তার 2020-এর রিফান্ড স্টিল আন্ডার রিভিউ, পাননি এখনও। তারা ম্যারিড ফাইল করেছিলেন, ম্যারিড জয়েন্ট ফাইল, এখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন কিনা। তার দুটি বাচ্চা ওভার 5 years এবং 2020-এর হোম অ্যাড্রেস চেঞ্জ ছিল কিন্তু ব্যাংক ডিপোজিট ইনফরমেশন সেম, তিনি কি পাবেন? হ্যাঁ, এখন দেখুন এই 2020-তে যারা ফাইল করেছেন আনফর্চুনেটলি অনেকের ট্যাক্স রিটার্ন কিন্তু হোল, ওরা দেখাচ্ছে জাস্ট স্টিল ইন প্রসেস অর আন্ডার রিভিউ। বেসিক্যালি এটা হচ্ছে যে IRS 30 million ট্যাক্স রিটার্ন হোল করেছে ডিউ টু সাম চেঞ্জেস। ট্যাক্স রিটার্নের মাঝামাঝি সময় জানেন আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশন যে $10,200, এই সমস্ত কারণেই কিন্তু ওরা এটা রিভিউ করেছে। তা আমি আশা করতেছি এই 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 হোল্ডিংয়ের কারণে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না। এবং আপনি যদি ট্যাক্স রিটার্নে যদি রিফান্ড ওরিয়েন্টেড থাকে, আপনার যদি ব্যাংক ইনফরমেশন ঠিক থাকে, সেই ক্ষেত্রে আপনার ওরি হওয়ার কিছু নাই, অ্যাড্রেসের জন্য আপনার ওরি হওয়ার কিছু নাই, আপনি কিন্তু ডাইরেক্ট ডিপোজিট পাবেন। দেন আই থিঙ্ক ইউ আর ইন গুড শেপ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে দর্শক আপনাদের আরও প্রশ্নের উত্তর দেবেন দেবব্রত চক্রবর্তী। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718777 6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন TVN অ্যানালাইসিস এবং আমার সঙ্গে রয়েছেন দেবব্রত চক্রবর্তী CPA। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। টেলিফোনে দর্শক রয়েছেন, কিন্তু তার আগে একটা প্রশ্ন এখান থেকে নিতে চাই ফেসবুক থেকে। আলম জামশেদ তিনি বলছেন যে I have received my first PPP loan and also in same time by mistake, বুঝলাম না। I claimed 1 week unemployment, what should I do with this matter? মানে আনএমপ্লয়মেন্টও নিয়েছেন আবার PPP লোনও নিয়েছেন। তার আরেকটু প্রশ্ন আছে, উড ইউ প্লিজ গিভ মি আপডেট। ওকে গুড, ওকে ধন্যবাদ আলম সাহেব আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনি PPP নিয়েছেন এবং 1 week আনএমপ্লয়মেন্ট অ্যাট দ্য সেম টাইম নিয়েছেন। আমরা কিন্তু দেখেন রিপিটেডলি বলতেছিলাম TVN থ্রুর মাধ্যমে যে আপনার একই সাথে কিন্তু এই PPP আনএমপ্লয়মেন্ট নিতে পারেন না, কারণ PPPও দিচ্ছে আপনার স্যালারি পারপাসে, আনএমপ্লয়মেন্টও দিচ্ছে আপনার ওই স্যালারি পারপাসে। সেম গভর্নমেন্ট বেনিফিট ইউ ক্যানট টেক twice at the same time. তো যাই হোক, এটা প্রিন্সিপালি রং। তা আমি আপনাকে বলবো এই মুহূর্তে ওরে দেওয়ার কিছু নাই, আপনার জাস্ট সাইলেন্ট থাকেন। যদি কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হয় দেন জাস্ট বি অনেস্ট উইথ দেম, যে সেক্ষেত্রে হয়তো আপনার এটা ব্যাক করতে হতে পারে, বাট এই মুহূর্তে ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জি, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি রহমান বলছিলাম কুইন্স থেকে। জি বলুন। আচ্ছা আচ্ছা, আমার কোনো প্রশ্ন নেই। আমার এটা হইলো আমার দাদা আমাদের দুঃসময় আমার দাদা আমাদেরকে সবসময় TV 24 আমাদেরকে সহযোগিতা করছেন, উনি আমাদেরকে উজ্জীবনা দিচ্ছেন। এই যে দাদা, এখন দাদারে আমরা মিস করতেছি। আমরা TV 24 আমাদের অনুরোধ, আমাদের দাদারে সবসময় আমাদের স্ক্রিনে রাখবেন, কারণ গত 1.5 বছর উনি আমাদেরকে অনেক এই করোনার সময় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে আমাদেরকে সহযোগিতা করছেন। জি জি, অনেক ধন্যবাদ। আমি ভাই দাদা সব সময় ছিলেন, তো দাদারে আমরা সব সময় চাচ্ছি। আর এখন তো নতুন নতুন অনেকেই আসতেছেন, আমরা দূর সময় আমরা দাদারে পাইছি, যার জন্য আমরা দাদারেই চাচ্ছি। দাদার জন্য সবসময় TV 24 আপনারা এই TV 24 আমরা তো চাই, কিন্তু দাদা তো দাদা বলুন এবার। ধন্যবাদ রহমান সাহেব। অ্যাকচুয়ালি আমি 1 মাস ছিলাম না ডিউ টু আই টুক দ্য ভ্যাকেশন। তো যাই হোক, আমি মিস করেছি TVN 24 প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমার রক্তের সাথেই মিশে গেছে বলতে হয়। এভরি মোমেন্ট আই মিস এভরিওয়ান। আপনার এই TVN 24 যারা দর্শক আছেন আপনাদের সবাইকে কিন্তু আমি মিস করেছি প্রচণ্ডভাবে। তো যাই হোক, আজকে জয়েন করতে পেরে আমি রিয়েলি এক্সাইটেড এবং মনে হচ্ছে যে সেই প্রাণটা ফিরে পেয়েছে আগের মতো। আমি কিন্তু একদম শুরুতেই বলেছিলাম যে অনেকদিন পরে আপনাকে পেয়েছি এবং আমরা টিভিএন 24 আপনাকে মিস করেছি, দর্শকরা আপনাকে মিস করেছে, দেখলেন তো একদম দর্শক ফোন করে জানিয়ে দিল আপনাকে। সুতরাং ভবিষ্যতে আমাদেরকে আর মিস করাবেন না। অবশ্যই, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এর বাইরে আর কি কি বিষয় রয়েছে যেগুলি নিয়ে মানুষের এখন থেকেই শুধু ট্যাক্স ফাইলিং নয়, ধরেন পিপিপি লোনের ফরগিভনেস আছে, কি কি বিষয় এখন থেকে মানুষের প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার? আচ্ছা, যাই হোক, আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে আপনারা জানেন যে ট্যাক্স রিটার্ন তো শেষ হয়েছে এবং পাশাপাশি কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট থেকে আপনারা কিন্তু অডিটের চিঠি পাচ্ছেন, ইভেন আইআরএস থেকেও অডিটের চিঠি পাচ্ছেন। আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছেন যে অজ্ঞতার বশেই হয়তো আপনাদেরকে অ্যাডভাইস করে যে ইউ ডোন্ট নিড টু রিপ্লাই ফর দ্য অডিট, বাট মনে রাখবেন যে যদি আপনারা স্টেট ডিপার্টমেন্ট থেকে বা আইআরএস থেকে অডিট লেটার পান, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রিপ্লাই টু দিস লেটার। কারণ আপনারা যদি এই অডিট লেটার যদি সময় মতো বা সাফিসিয়েন্ট ওয়েতে যদি রিপ্লাই না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু কনসিকুয়েন্ট উইল বি এ পেনাল্টি, এবং তখন ওই স্টেট ডিপার্টমেন্ট করবে কি যে আপনার যে পুরো যে ইনকাম আছে এটার উপরেই উইদাউট এনি ডিডাকশন আপনারা ট্যাক্স, ওরা ট্যাক্স অ্যাসেসমেন্ট করে আপনাকে পেনাল্টি হিসেবে পাঠিয়ে দেবে। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যদি কেউ অডিটের চিঠি পেয়ে থাকেন আপনাদের নার্ভাস হওয়ার কিছু নাই, বাট আপনার উচিত হবে অন টাইমে রিপ্লাই করা উইথ সাফিসিয়েন্ট ডকুমেন্ট। এখন এই যে সাফিসিয়েন্ট ডকুমেন্টের ব্যাপারটা বলছে, এটা একটা ইম্পর্টেন্ট টুলস। অনেকেই কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আসলে কোন এক্সপেন্সের এগেনস্টে কোন ডকুমেন্টটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা কিভাবে সাবমিট করতে হয়। তো যাই হোক, এটা একটা বিস্তারিত বিষয়। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই অন টাইমে রিপ্লাই করবেন এবং যদি কোনো অ্যাডভাইসের দরকার হয় আপনারা অবশ্যই একজন এক্সপার্টের শরণাপন্ন হবেন, বাট ইউ মাস্ট রিপ্লাই টু দ্য অডিট। আর ফরগিভনেসের জন্য এখন থেকে কি কি হবে? ফরগিভনেসের ব্যাপারে একটু আগেই বলেছি যে পিপিপি লোন আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ আপনারা পেয়েছেন, বাট এখন প্রশ্ন হচ্ছে যে ফরগিভনেসের ব্যাপারটা কিন্তু ইট ইজ নট অটোমেটিক, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য ফরগিভনেস, দেন ইউ উইল গেট দ্য ফরগিভনেস, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা 100% ফরগিভেবল, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে যে কখন অ্যাপ্লাই করবেন? ওরা কিন্তু স্পষ্টই বলে দিয়েছে আপনার যে কভার্ড পিরিয়ড যেটা 8 থেকে 24 উইকস, আপনারা কিন্তু অবশ্যই এই কভার্ড পিরিয়ডের পরেই ফরগিভনেসের অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের যে সমস্ত ল্যান্ডার আছে যার থ্রুতে অ্যাপ্লাই করেছেন, বেসিক্যালি ল্যান্ডাররাই কিন্তু আপনাদেরকে ইমেইল দিবে যে ইউ শুড অ্যাপ্লাই ফর দ্য ফরগিভনেস নাও। যখনই আপনারা ল্যান্ডারের কাছ থেকে ইমেল পাবেন বেসিক্যালি সেটা কভার্ড পিরিয়ডের পরে, এবং তখনই আপনারা ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করবেন উইথ প্রপার ডকুমেন্টস, যেভাবে আপনি যেমন পেরোল পারপাসে যদি মানে এক্সপেন্স করে থাকেন সেই ক্ষেত্রে কপি অফ ক্যান্সেল চেক, অন্যান্য খরচের ক্ষেত্রে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, তারপরে আপনার ইনভয়েস, এগুলো সহকারে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করলেই এটা 100% ফরগিভেবল পাবেন, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন আপু। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে ওই যে চাইল্ড ক্রেডিটের যে ব্যাপারটা জুলাইয়ের 15 তারিখে নাকি করতে হবে সাইন, তো ট্যাক্স ফাইলে তো আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আর উনি এখন নাই, বাংলাদেশে আছে, উনি আগস্টে আসবে, তাহলে আমি কি কোনোভাবে এটা সাইন ইন করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ট্যাক্স ফাইলে যে অ্যাকাউন্ট দেওয়া আছে আইআরএস কিন্তু মোস্ট লাইকলি ওই অ্যাকাউন্টের থ্রুতেই কিন্তু ওরা ডাইরেক্ট ডিপোজিট করবে। তো এখন আপনার হাজব্যান্ড বাংলাদেশে আছে, ডাজেন্ট ম্যাটার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকই কিন্তু টাকা চলে আসবে, বাট আপনি যদি চান যে ওই অ্যাকাউন্টে আপনার যদি অ্যাক্সেস না থাকে, আপনার যদি টাকা ইমিডিয়েটলি দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আইআরএসের যে অনলাইন পোর্টাল আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে পারেন। সেই ক্ষেত্রে তখন আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টে ওরা ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের টাকাটা ডিপোজিট করবে। ধন্যবাদ আপনাকে। আর সাইন ইন বলতে উনি কি বলতে? সাইন ইন বেসিক্যালি উনি বলতেছে যে এটা কিভাবে উনি হয়তো চেঞ্জ করবে, সেই ক্ষেত্রে আইআরএস এর যে অনলাইন পোর্টাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওইখানে গিয়ে আপনাদের ওই ব্যাংক ইনফরমেশন আপডেট করতে হবে। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে তো বটেই। দেবব্রত চক্রবর্তী অনেক দিন পরে আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং অনেক বিষয় আপডেট জানানোর জন্য। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। জি দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।